ভিউয়ার্স, আজকের ভিডিওটি টপিক হচ্ছে আপনারা কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন। সো বেস্ট একটি রাশিয়ান ইনকাম সাইট শেয়ার করব, অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর আজকের এই সাইটের লিঙ্ক আমি আপনাদেরকে এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো, অবশ্যই আপনারা কমেন্টে গেলে এইরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন। ariscol.ru এই ওয়েবসাইটে আসার পর আপনার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে অবশ্যই আপনি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দেবেন। এরপরে আপনি এখানে এই যে রেজিস্ট্রেশন এই বাটনে আপনি ক্লিক করবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনার এখানে যে কাজটি করতে হবে ইউজার নেম। সো ইউজার নেম কী দেবেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনারা দুই একটি সংখ্যা এভাবে অ্যাড করে দেবেন। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যান্ড পাসওয়ার্ড, ক্রিয়েট এ পাসওয়ার্ড, অর্থাৎ আপনি একটা পাসওয়ার্ড দেবেন। আপনি এভাবে একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এভাবে আপনি পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এভাবে কিছু সিম্বল অ্যাড করে জাস্ট আপনি এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার এভাবে দিয়ে আপনি রিটাইপ, অর্থাৎ এই পাসওয়ার্ড যেটা দেবেন সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন, রিটাইপ করবেন। এরপর হচ্ছে আপনার পিআর অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার যে পিআর অ্যাকাউন্ট অ্যাড্রেস রয়েছে সেটা আপনার এখানে দিতে হবে। সো অবশ্যই পিআর অ্যাকাউন্ট দিয়েই আপনার এই অ্যাকাউন্টটা মূলত রেজিস্ট্রেশন করতে হবে, এজন্য আপনার পিআর অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন। এরপর হচ্ছে আপনার এখানে এই যে ক্লিক অন দ্য পিকচার, অর্থাৎ আমার এই যে পিকচার, এই পিকচারটা দেখতে পারতেছেন, এই পিকচার এখানে টাইপ করতে হবে, ক্যাপচা টাইপ করতে হবে, যে আমি এখান থেকে 406 এটা আমি টাইপ করে দেবো। ইমেল অ্যাড্রেস এবং এখানে রিটাইপ পাসওয়ার্ড করার পর রেজিস্ট্রেশন রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তার পূর্বে অবশ্যই আপনারা এটাকে টিক মার্ক দিয়ে দেবেন। এরপর রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। সো ভিউয়ার্স, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করেছি। এরপরে আপনার এখানে কাজ করার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সার্ফিং। তার পূর্বে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে সাইট আসলে পেমেন্ট করে কি না এটাই আপনারা দেখতে পারবেন। সো এই পেমেন্ট অপশনে আমি ক্লিক করলাম। পেমেন্ট অপশনে ক্লিক করার পর এগুলো হচ্ছে ইউজার নেম, এবং এখানে আপনি দেখতে পারতেছেন যে পেমেন্ট প্রুফ, এখানে কিন্তু ভালোই পরিমাণ কিন্তু পেমেন্ট পেয়েছে তারা। আর এখানে ডেট, অর্থাৎ আজকের তারিখে এই ইউজারগুলো পেমেন্ট পেয়েছে, আপনি এটা পেমেন্ট লিস্টে আসলেই দেখতে পারবেন। আর এর আগে আমি যে সাইটগুলো শেয়ার করেছি তার থেকে ডাবল ইনকাম, অর্থাৎ ওই সাইটগুলোতে আপনারা যে ইনকাম করতে পারতেন তার থেকে এটা ডাবল ইনকাম। আমি আপনাদেরকে ফার্স্ট টাইম এখানে কীভাবে ইনকাম করতে হয় এটাই আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা সার্ফিং এই বাটনে আপনারা ক্লিক দেবেন। সো সার্ফিং বাটনে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে এই যে ছোটো ছোটো কিছু সার্ফিং থাকবে, এই সার্ফিংগুলো আমাদের কমপ্লিট করতে হবে। আর প্রত্যেকটা সার্ফিংয়ের বিনিময়ে আপনি এখান থেকে 3 রুবেল পেয়ে যাবেন। 3 রুবেল আপনার এখান থেকে যদি সার্ফিং আর্নিং করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রায় 3 টাকার মতো আর্নিং করতে পারবেন। সো এখানে আমি টোটাল লিঙ্ক এখানে যদি আমি ক্লিক দিই সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন যে টোটাল 35টা লিঙ্ক। আমি এখানে একটি লিঙ্কে ক্লিক দেবো, দেখুন 40 সেকেন্ড ওয়েট করতে হবে, 14 সেকেন্ড আমার এখানে ওয়েট করতে হবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি এবং এর টাইম কাউন্টটা আপনি দেখতে পারবেন, যে আপনি যে ট্যাব থেকে এখানে এই ট্যাবে এসে যে আপনি এখানে লিঙ্কে ক্লিক করেছেন এটা টাইম কাউন্ট এখানে হবে, কিন্তু আপনার এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে হবে। আপনি যখন এই ওয়েবসাইটটা ভিজিট করবেন তখন এখানে অটোমেটিক টাইম কাউন্ট হতেই থাকবে। এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার টাইম কাউন্ট হচ্ছে, যখন আমি এই আগের ট্যাবে আসবো তখন কিন্তু অফ হয়ে যাবে। অর্থাৎ আপনি যে ট্যাবে এই ব্রাউজিং করবেন সেই ট্যাবে আপনাকে থাকতে হবে। যদি আপনি অন্য কোনো ট্যাবে যান সেক্ষেত্রে কিন্তু এই যে টাইম কাউন্টটা অফ হয়ে যাবে। সো আমি এখানে স্কিপ করতেছি। ভিউয়ার্স, টাইম কাউন্ট শেষে আপনি ব্যাগে চলে আসবেন এবং আপনার এই যে যে লিঙ্কে ক্লিক করেছেন এটার অ্যাড দেখে কমপ্লিট। আমি এখন রিফ্রেশ করে দেখব যে আমার ব্যালেন্স কিন্তু এখানে 6 রুবেল হয়ে গেছে। সো এইভাবে আপনি এখানে যতগুলো লিঙ্ক রয়েছে আপনি সবগুলো লিঙ্কে ক্লিক করে এভাবে আর্নিং করবেন। আর এখন আরেকটি সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কীভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন, সেটি হচ্ছে আপনি এখান থেকে রেফারেল করেও ইনকাম করতে পারবেন। সো রেফারেল অপশনে আপনি ক্লিক দেবেন, রেফারেল অপশনে ক্লিক করে এই লিঙ্কটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তাহলে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এরপর হচ্ছে বোনাস। সো বোনাস অপশনে যখন আমি ক্লিক দেব তখন আপনি এখানে
এখানে একটি বাটন দেখতে পারবেন এবং এখানে আপনি বাটন দেখতে পারবেন এবং এখানে একটি বাটন দেখতে পারবেন। এখানে আমি ফার্স্টে এখানে অ্যান্ড অ্যালয়েস এখানে যদি আমি ক্লিক দিই, অর্থাৎ এভরিডে প্রতিদিন একবারে আপনি এখানে ক্লেম করতে পারবেন। এবং এখানে ওয়াচিং টাইম, অর্থাৎ এখানে আমার 15 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। আমরা 15 সেকেন্ড এখানে ওয়েট করার পর ব্যাকে আসব। এবং এখানেও আপনি দেখতে পারবেন যে টাইম কাউন্ট হচ্ছে, এবং টাইম কাউন্ট শেষ হওয়ার পর আপনি আপনার বোনাস পেয়ে যাবেন। বোনাস পাওয়ার জন্য অবশ্যই এখানে আপনি ক্লিক দিয়ে দেবেন। এরপরে হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন গেট এ বোনাস, অর্থাৎ এটা হচ্ছে সার্ফিং বোনাস। অ্যামাউন্ট $1 থেকে $3 মধ্যে আপনি এখান থেকে বোনাস পেয়ে যাবেন। সো অ্যাডভাইজিং এখানে মেড, আচ্ছা এটার, তো এইগুলো আপনি এখানে ক্লেম করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার এখানে উইথড্রো ইন রাব, অর্থাৎ আপনার কিছু রুবেলের প্রয়োজন পড়বে। যখন আপনি এখানে নেক্সট এবার উইথড্রো করবেন, তারপর থেকে আপনি এখান থেকে বোনাস ক্লেম করতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সাইটে আপনি কীভাবে উইথড্রো করবেন। উইথড্রো করার জন্য অবশ্যই আপনি যে এখানে 6 রুবেল দেখতে পারতেছেন এই অপশনে আপনি ক্লিক করবেন। 6 রুবেল এই অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে এখানে অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কত অ্যামাউন্টে এখানে উইথড্রো করতে চান সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন। আর এটা হচ্ছে পে, এটা হচ্ছে অ্যামাউন্ট, অর্থাৎ আপনি যদি এখানে টপ আপ করতে চান, অর্থাৎ আপনি যদি এখানে অ্যাডভার্টাইজমেন্ট প্রচার করতে চান, সেক্ষেত্রে আপনার এখানে টপ আপ করতে হবে। সো আমি এখানে যেহেতু উইথড্রো করবো, সেক্ষেত্রে আমাদের এখানে এই যে 100 রুবেল যখন হয়ে যাবে, যখন আমাদের 100 রুবেল হয়ে যাবে, তখন আমরা এখানে 100 রুবেল সিলেক্ট করে গেট এই অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের পেয়ার অ্যাকাউন্টে চলে যাবে। অর্থাৎ আমরা যে পেয়ার অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এই যে স্পিড বক্স এই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেই পেয়ার ওয়ালেটে কিন্তু আমাদের এই ব্যালেন্সটা চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আপনি সবার আগে আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর অন্যান্য সাইটের চাইতে কিন্তু আপনি এই সাইটে ইজিলি আর্নিং করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এখানে 20টি সার্ফিং কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে সাইট ট্রাভেলের মতো ইনকাম করতে পারবেন। আর যদি 30 থেকে 35টি সার্ফিং কমপ্লিট করতে পারলেই আপনি এখান থেকে খুব ইজিলিভাবে পেমেন্ট নিতে পারবেন। যদি আপনি এখানে সার্ফিংটা দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো সার্ফিং রয়েছে। প্রত্যেকটা সার্ফিংয়ের বিনিময়ে আপনি 3 রুবেল করে বোনাস পেয়ে যাবেন, অর্থাৎ আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। আর আপনি 1 ঘন্টায় কিন্তু ভালো পরিমাণ এখান থেকে ইনকাম করতে পারবেন। সো নেক্সট টপিকে আমি আরও কিছু বিস্তারিতভাবে বলার চেষ্টা করব, এবং সেই ভিডিওতে আমি লাইভ পেমেন্ট গ্রুপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।